এটা একটা খুব পুরনো খেলনা। এটা বানানোর জন্য শুধু তিনটে কাগজের স্ট্রিপ লাগবে, একটা 15 সেন্টিমিটার ইনটু 2 সেন্টিমিটারের, আর একটা পেন্সিল। তিনটে স্ট্রিপ নিয়ে ওদেরকে একে অপরের উপরে রেখে মধ্যে দিয়ে ভাঁজ করো, ঠিক এইভাবে। স্ট্রিপগুলো দেখতে একদম সঙ্গের মতো লাগবে। স্ট্রিপগুলোকে আলাদা করো। হলুদ স্ট্রিপটা নিয়ে ওটার মধ্যে গোলাপি আর সবুজ স্ট্রিপটা ঢুকিয়ে নাও, ঠিক এইভাবে। এরপর আস্তে আস্তে স্ট্রিপগুলোকে নিচের থেকে টানো, ঠিক এইভাবে। তোমরা দেখবে যে মাঝখানে একটা কোণের মতো শেপ হয়ে গেছে। এই পয়েন্টে পেন্সিল লাগিয়ে ফ্যানের নিচে নিয়ে গিয়ে মজা করে ঘোরাও। খুব মজাদার এই খেলনাটা।